নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকাল এবং সন্ধ্যার জন্য একটি লোভনীয় এবং খুব সহজ একটি জলখাবারের রেসিপি যেটা বানানো ভীষণই সহজ আর একবার দেখা মাত্রই আপনারা চট করে বাড়িতে তৈরি করে এটা সার্ভ করতে পারবেন আর এগ রোলের চাহিদা পূরণ করতে পারে এরকম ধরনের একটা রেসিপি এগ রোল বানাতে গেলে অনেকটা সময় লাগে তো এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু খুব সহজেই খুব কম সময়ে তৈরি করা যাবে জলখাবারের জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টোরি উইথ পিঙ্কি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবারে এই আটার মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মানে ছোটো চামচের এক চামচ রক সল্ট বা সন্দক লবণ এর পরিবর্তে আপনারা যে কোনো লবণ বা নর্মাল লবণও ইউজ করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল কাপ মেপেই আমি অল্প অল্প পরিমাণ জল এখানে অ্যাড করছি দেখুন আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো ব্যাটারের ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে দেখুন ঠিক এরকম পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের ব্যাটারটা করতে হবে এর থেকে বেশি গাঢ়ও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং শশা এই সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর টমেটো কেচাপের মধ্যে লবণ দেওয়া থেকে সেই কারণে আমি এখন আর এখানে কোনো লবণ ইউজ করব না এবারে দেখুন আমি এই একটা চামচের সাহায্যে এই সবজিগুলোকে মানে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সসের মধ্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে আপনারা এখানে চাইলে একটু ঝাল ঝাল সস মানে চিলি সস দিতে পারেন অথবা রেড চিলি সসও দিতে পারেন সেটাও কিন্তু বেশ স্পাইসি হবে তো আমার এটা মাখানো হয়ে গেছে এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব এখানে দুটো ডিম দিয়েই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করব দুটো ডিম দিয়েই অনেকটা পরিমাণ জলখাবার তৈরি করা যাবে এভাবে তৈরি করলে তো আমার রেসিপিটা পুরোটা ফলো করুন তাহলে আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করে ভালো লাগবে এবারে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটাকে ফ্যাটানো হয়ে গেছে এবারে আমরা মূল রান্নায় আসব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটাকে পুরোটা প্যানে ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে এক হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর চারিদিকে চাড়িয়েও দিয়েছি এবারে ব্যাটারের ওপরে যে লিকুইড অংশটা রয়েছে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন শুকিয়ে গেছে এখন এর মধ্যে ডিমের গোলা অংশটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দেব ছোট চামচের দু চামচ মতো আমি দিলাম এবারে একটা চামচের পেছন দিক দিয়ে পুরো ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টিয়ে দেব। আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে তো দেখুন ডিমটা যখন জমে আসবে এরকম করে চারিদিকটা দেখেই বোঝা যাচ্ছে চারিদিকটা জমে এসছে তখন খুব সাবধানে এটাকে আমি উল্টিয়ে দিলাম তো এবারে আমি এটাকে উল্টিয়ে দেব অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা ভাজা করতে খুব বেশি সময় লাগে না মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যেই একটা করে আপনারা এরকম জলখাবার তৈরি করে নিতে পারবেন খুব সহজে খুব কম সময়ে এটা তৈরি করা যায় এবারে উল্টে দেওয়ার পর এর মধ্যে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে সস দিয়ে একটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণ সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে সাবধানে উলটিয়ে দেব। এইভাবে ডবল ভাজ করে আমি দিলাম ব্যাস আমাদের এই জলখাবারটা কিন্তু একদম রেডি আর এইভাবে বাদবাকিগুলোও আমি তৈরি করে নেবো আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন আর সমস্ত পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন